লাউ গাছে লাউ থাকে, মৌচাকে থাকে মধু, আজকে শুধু রোস্ট হবে না, দেখাবো সাথে জাদু। পাপি 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 চুলো, পাপি ডিঙ্গামি ডিঙ্গামি চমলক। সময় কম, শুরু করো। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটস আপ কাকা, দিস ফারাবি। আল্লাহ তত্ত্বি। হ্যাঁ, আর আজকে আমি দেখাবো টিকটকে থাকা কিছু বিশিষ্ট জাদু শিল্পীকে, যারা চোখের পলকে এমন এমন জাদু দেখাবে আপনারা বুঝতেই পারবেন না এটা জাদু নাকি নতুন বিয়ে করা বধূ। সো আজারা কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ইন্ট্রো লাগা শুরুতেই বলতে চাই, যাদের হাড় দুর্বল কিংবা অল্পতেই ভয় পেয়ে যান তারা প্লিজ ভিডিওটা দেখবেন, কারণ আজকে আমি যে জাদুগুলা দেখাতে যাচ্ছি সেগুলা দেখলে হয়তো আপনি প্যান্ট ভরে হিসু করে দিতে পারেন। না মানে আপনারা না করলেও যারা এই জাদুকরদের ফ্যান আছে তাদের কিন্তু করাই উচিত, কারণ এত রিয়ালিস্টিক জাদু তো বড় বড় ম্যাজিশিয়ানরাও দেখাতে পারে না। তুমসে মিলে দিল মে উঠা দর্দ কারারা। আপনারা যারা জাদু শিখতে চান তারা কিন্তু এদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখতে পারে। তো টুটে দুর্গা জশন মানায়। যদিও খুব ডিটেলসে তারা কিছু বলে না, বাট আমি তো আছি নাকি। আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো যে এই জাদু শিখতে হলে ঠিক কি কি করতে হবে। আচ্ছা, এখানে ইউজ করা হয়েছে কালি, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর বস্তা খানেক আটা ময়দা। আচ্ছা আচ্ছা, বুঝা গেছি জাদুকরদের সিক্রেট। মানে হলো আপনি যদি এই জাদু শিখতে চান তাহলে আপনাকে ভিডিওর প্রথম পার্টে আপনার মুখটাকে পাতিলের পাশার মতো কালো বানাতেই হবে, আর সেকেন্ড পার্টে বস্তা খানেক আটা ময়দা মাইকা আপনাকে লাইকা সাজতে হবে। দেন একটা সেম মিউজিকের সাথে দুইটা ভিডিও অ্যাড করে দিলেই আপনি একজন জাদু শিল্পী। কালি হো জাহ গোরি। কেমন দিলাম? আচ্ছা, কেউ আমার একটু বোঝাবেন এই ভিডিওটা বানানোর সময় মুখটাকে কেন পাতিলের পাশার মতো বানাতে হবে? আর কাকা, আপনি ট্রান্সফরমেশন ভিডিও বানাচ্ছেন বানান, বাট সিম্পল ভাবে বানান, আগে মুখটারে কয়লার খনি বানিয়ে পরে লাইকা হয়ে যাবেন, বাসা কাসা দেখলে তো ডরাবে। তাই বলছি এগুলা বাদ দেন, এভাবে পাতিলের পাশার মতো কালো না করে সিম্পল ভাবে করেন, কারণ পাবলিক কনফিউশনে পড়ে যায় কোনটা আপনার অ্যাকচুয়াল ফেস, এইটা নাকি এইটা। এটাতে কালিমাখা তো এটাতে ময়দা, ভাইরে আপনার অ্যাকচুয়াল ফেস কোনটা? এ আবার কি রে ভাই, জাদু সব লিমিট একেবারে ক্রস করে গেছে। না মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেল তাও আবার এক চুটকিতে? না আর মানা যায় না, সীমার একটা লিমিট আছে। এরা তো দিন দুনিয়া সব নিয়ম কানুন একেবারে চেঞ্জ করে ফেলতেছে। এতক্ষণ তো তাও হজম করা গেল, পাতিলের পাশা থেকে আটা ময়দা মেখে জরিনা থেকে অ্যাঞ্জেল জেরিন হয়েছে, বাট মেয়ে থেকে ছেলে? আরে কাকা, পৃথিবীর নাম্বার ওয়ান ম্যাজিশিয়ান তো বাংলাদেশে থাকে, তাও আবার টিকটকে। প্লিজ কেউ ওদের দিকে একটা সয়েন্সের অস্কার সুরে মায়ের সারাদিন লাইড়ালুরা খাবে, আর সত্যি বলতে ওরা এটা ডিজার্ভও করে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি জীবনে অনেক জাদু দেখেছি, তাও আবার অনেক বড় বড় ম্যাজিশিয়ানদের ম্যাজিক, বাট আমার এতটা ভালো লাগে না যতটা ভালো লাগছে এই টিকটকারদের এই জাদুগুলা দেখে। ট্রাস্ট মি, এর আগে আমি এমন নিখুঁত জাদু কোথাও দেখি নাই। এগুলো এডিটিং করা যায় ভাই? হ্যাঁ, বাট আপনি বুঝতেই পারবেন না এগুলো এডিট করা। শুনেন, আমরা যতই টিকটকারদের অপছন্দ করি না কেন, তাদের রোষ করি না কেন, টিকটকে কিন্তু প্রচুর ট্যালেন্ট লুকে আছে, জাস্ট খুঁজে বের না করার কারণে তাদের গায়ে এখনো প্রতিবন্ধী তকমা লেগে আছে। আমাদের উচিত এদের একটা একটা করে খুঁজে বের করা আর আমাদের পাবনাতে নিয়ে এসে ভর্তি করে দেওয়া। না মানে এদের অ্যাকচুয়াল ট্যালেন্ট যাতে সবাই দেখতে পারে সেজন্য।
ওয়েট কাকা ছোট্ট ডিসক্লেইমার বলো বাবাজি আমি দেখেছি ভিডিওতে পাবনার কথা বললে আমার কিছু অডিয়েন্স একটু খেপে যায় মানে যারা পাবনাতে থাকে আর কি হ্যাঁ এক্সকিউজ মি বাদার আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমিও পাবনার ছেলে সো পাবনাকে অসম্মান করে কিছু বলবো এটা ভাবার কোনো মানেই নেই আর ভিডিওতে পাবনা বললে যে পাবনাকে অসম্মান করা হচ্ছে তাও কিন্তু না আর সবথেকে বড় কথা হলো পাবনার নাম শুনলেই সবাই মনে করে আমরা মনে হয় পাগল কিন্তু তারা জানে না এখানে তাদের মতো পাগলদেরই ঠিক করা হয় আর হ্যাঁ এখানে মেন্টাল হসপিটাল আছে আর সেটা নিয়ে আমরা প্রাউড ফিল করি কারণ পুরো বাংলাদেশে একটাই আছে আর শুধু বাংলাদেশ কেন পুরো এশিয়াতে একটাই আছে সো একটু তো গর্ব হবেই এখন আমার পাবনার ভাই বোনদের বলতে চাই প্লিজ ভিডিওতে পাবনার কথা শুনলে কেউ মাইন্ড খায় না কারণ আমি টিকটকে থাকা এইসব পাগলদেরকে আমাদের এলাকায় আইনা একটু বাজাতে চাই না মানে তালি তালি বাই দা ওয়ে আমরা না জাদু দেখতে আসছিলাম বিশ্বাস করেন কাকা টিকটক থেকে অবহেলিত হওয়া এই ট্যালেন্টেড ম্যাজিশিয়ান গুলোর সাথে সামনাসামনি দেখা করার আমার খুব ইচ্ছে না মানে সেলফি টেলফি তুলে একটু ফেসবুকে পোস্ট দিতাম আর কি তাও যদি কিছু মানুষ আমাকে চিনে মুখে মাইকা পাতিলের কালি এডিট কইরা বধু টিকটকে তে ভাইরাল সে নতুন এক জাদু আমি শুধু ভাবতেছি এদের বিয়ে করার পর তার জামাইয়ের কি অবস্থা হবে বাসাটাতে দেখবে লাইকা শাবনুর খান আর ঘুম থেকে ওঠার পর এঞ্জেল জোরিনা পাপি পাপি চুলো পাপি টিঙ্গামি ডিঙ্গামি চমলক্ক পাপি পাপি বেচারা জামাই শখে কুমায়ও চলে যেতে পারে শৈতানের আমি খুব করে রিকোয়েস্ট করব বিউটি পার্লারের বিউটিশিয়ান আপু ভাইয়াদের প্লিজ আপনারা বিয়ের আগে নতুন বউরে মেকআপ করান বাট একটু কমায় করেন যাতে বেচারা জামাই ঘুম থেকে ওঠার পর এইটুকু অন্তত বুঝতে পারে যে হ্যাঁ এটাই আমার বউ নাও কাম টু দা পয়েন্ট এই ভিডিওটা বানানোর আমার দুইটা উদ্দেশ্য এক টিকটকারদের এই ট্যালেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা আর দুই হলো এই অমায়িক ট্যালেন্টগুলো দেখে আনলিমিটেড বিনোদন নেওয়া পাইছেন না বিনোদন পাইলেও তো কইবেন না কারণ আপনাদের তো কমেন্ট করতে কষ্ট হয় আরে কাকা আপনারা বুঝেন না কেন আপনারা বেশি বেশি কমেন্ট করলে আর এত ভালো ভালো কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর ইচ্ছে দুই গুণ বাইরা যায় সো প্লিজ একজনাও কমেন্ট না করে যায়েন না যত বেশি বেশি কমেন্ট করবেন তত ভালো ভালো ভিডিও পাবেন আর এভাবে টিকটকারদের পিছনে উইদাউট গালি বাজানো হবে তালি না ইয়ে মানে আই লাভ টিকটকার সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করুন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানেন আপনাদের নামটা মনে রাখবেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেব যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন আল্লাহ হাফেজ